আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার ড্রাই কেক তৈরি করে দেখাবো। চায়ের সাথে এই ড্রাই কেক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ড্রাই কেক আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে মজাদার এই ড্রাই কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1/3 কাপ বা 70 গ্রাম নিয়ে নিচ্ছি বাটার। এখন এই বাটারের সাথে 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি নিয়ে নিচ্ছি গুঁড়া করে নেওয়া চিনি। 1/3 কাপ চিনি আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর চিনি ব্লেন্ড করে নিলে এটার পরিমাণটা কিন্তু একটু বেড়ে যায়। আমি এখানে কিন্তু আইসিং সুগার ব্যবহার করছি না, নর্মাল চিনিটাকেই ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বিটারের সাহায্যে লো স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বাটারটা যখন এরকম সাদা হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। 2 ফোঁটা দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে ধরে যখন বুঝতে পারবেন চিনির আর কোনো দানা নেই, তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। 1/2 কাপের চাইতে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি ময়দা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। আপনারা চাইলে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ড্রাই কেকের এই ব্যাটার মিশিয়ে নিতে আপনাদের কিন্তু কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না, শুধুমাত্র ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের ড্রাই কেকের ব্যাটার, এখন পুরোপুরি তৈরি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ ড্রাই কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 5 মিনিটের জন্য হাই হিটে প্রিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে বেক করে নিচ্ছি 25 মিনিট। 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের এই কেকটা পারফেক্ট হয়েছে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় পিস করে কেটে নিতে পারেন, এতে করে ড্রাই কেক দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যেহেতু রাউন্ড শেপের মোল্ডে চুলাতে বেক করবো, ওগুলো যাতে একটা মোল্ডে রাখা যায় এই জন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। 11 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে কেকের ছোট ছোট পিসগুলো দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করে নেওয়ার পরও 5 পিস আমি এর মধ্যে দিতে পারিনি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে ড্রাই কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 10 মিনিট পর প্রতিটা পিস উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু লো করা যাবে না, চুলার আঁচ মিডিয়াম করলেই কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। প্রতিটা পিস উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ড্রাই কেকগুলো আমরা টোটাল 20 মিনিট বেক করব। এর চাইতে বেশি বেক করলে এই ড্রাই কেক কিন্তু পুড়ে যাবে। যখন এরকম কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে নরম আছে। ঠান্ডা হওয়ার পর এই ড্রাই কেক একদম ক্রিস্পি হয়ে যাবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে পারবেন 7 দিনের মতো। 7 দিন পর্যন্ত এই ড্রাই কেক কিন্তু একদম ভালো থাকবে। আর বাসায় তৈরি ড্রাই কেকের মধ্যে ডিমের কিন্তু কোনো এক্সট্রা গন্ধ থাকে না। সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে এই ড্রাই কেক খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ড্রাই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।